ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। বৈশাহাবুদ্দিন প্রশ্ন করেছেন যে আপনি শুনেছেন কোন একজন আলেমের জবান থেকে যে নামাজত অবস্থায় সালাম দিলে ইশারায় তার সালামের জবাব দেওয়া যায়, জানতে চেয়েছেন এটা সঠিক কিনা। জাযাকাল্লাহু খাইরান। এর জবাব হলো, যেটা শুনেছেন এটা সত্য, এটা সঠিক, এর সপক্ষে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। এমর্মে হাদিস রয়েছে আবু দাউদে, রয়েছে তিরমিজিতে, রয়েছে ইবনু মাজাতে। যেমন আমি উল্লেখ করছি তিরমিজি থেকে হাদিস নাম্বার 367। আন ওমর রাদিয়াল্লাহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন সুহাইব রাদিয়াল্লাহু আনহু কাল মারারতু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ফাসাল্লামতু ফারাদ্দাদা ইলাইয়া বি ইশারাতিন। যে আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম ওই অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় আমি তাকে সালাম দিলাম এবং তিনি আমার সালামের জবাব দিলেন হাতের ইশারায়। এই হলো হাদিস। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট পাই যে নামাজত অবস্থায় হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় সালাম দেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।